যুক্তরাজ্য সরকার এবার নতুন ভিসা নীতি ঘোষণা করেছে। দেশটি বিদেশি শিক্ষার্থী ও দক্ষ কর্মী প্রবেশের ব্যাপারে কিছু কঠোর সিদ্ধান্ত নিয়েছে। দেশটিতে ওয়ার্ক পারমিট পাওয়ার ক্ষেত্রে দক্ষ বিদেশি কর্মীদের ন্যূনতম বেতনের সীমা বৃদ্ধির পাশাপাশি বিদেশি শিক্ষার্থীদের নিজ নিজ পরিবার নিয়ে যাওয়ার সুযোগ সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির খবরে বলা হয়, সম্প্রতি যুক্তরাজ্যে অভিবাসী প্রবেশের সংখ্যা প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে। পরিসংখ্যানের তথ্য মতে 2022 সালে দেশটিতে অভিবাসীর সংখ্যা ছিল 7.5 লাখ। এই রেকর্ড সংখ্যক অভিবাসী হওয়ার কারণে ভিসা নীতিতে নতুন এ কঠোর সিদ্ধান্ত নিয়েছে দেশটি। সোমবার সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে পোস্ট করে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক জানান, অনেক বেশি অভিবাসী, এই হার কমিয়ে আনার জন্য আমরা কঠোর পদক্ষেপ নিচ্ছি। যুক্তরাজ্যের অন্য অভিবাসী যেন সবসময় উপকারী হয়, এটি নিশ্চিত করবে এই পদক্ষেপগুলো। যুক্তরাজ্য সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী দেশটিতে স্নাতকোত্তর গবেষণা ডিগ্রির জন্য পড়ালেখা করা বিদেশি শিক্ষার্থীদের তাদের পরিবারের সদস্যদের যুক্তরাজ্য নিতে পারবেন। এছাড়া অন্য শিক্ষার্থীরা তাদের পরিবারের সদস্য নেওয়ার আর কোনো সুযোগ পাবেন না। তবে দক্ষ কর্মী ভিসার ক্ষেত্রে বিদেশিদের ন্যূনতম বেতনের সীমা বৃদ্ধি করতে যাচ্ছে বলে জানিয়েছে ব্রিটিশ সরকার। এদিকে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি আরও যোগ করে জানালেন, দক্ষ বিদেশি কর্মীদের ভিসা পাওয়ার জন্য ন্যূনতম 38,700 পাউন্ড উপার্জন করতে হবে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 53,93,000 টাকার সমপরিমাণ অর্থ। তবে বর্তমানে এই আয়ের সীমা 26,000 পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় 36,23,000 টাকা। এসব সিদ্ধান্ত আগামী বছরের শুরুর দিকে কার্যকর করা হবে। নতুন এসকল সিদ্ধান্তের ফলে 2024-25 সাল নাগাদ 20% এরও বেশি ছাত্র ও কর্মীদের আগমন কমে যাবে বলে ধারণা করা হচ্ছে।